দরজায় করা নাড়ছে উপনির্বাচন। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম প্রার্থী ঘোষণার পরপরই প্রার্থীর সমর্থনে প্রচার মিছিল ধর্মনগরে। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্রনাথের সমর্থনে এই মিছিল সংগঠিত করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক বিজিতা নাথ এবং কুর্তি কদমতলা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন। দেখুন সেই ছবি। মিছিল শেষে ধর্মনগর দলীয় কার্যালয়ে হয় কর্মী সভা। উপস্থিত ছিলেন দুই বিধায়ক সহ সিপিআইএম নেতৃবৃন্দ। এই যে নির্বাচনটা হচ্ছে, সেটা কতটা এই রাজ্যের সরকার সুষ্ঠু সুন্দরভাবে করে তুলবে সেখানে আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ এখনো আছে। রাজ্যের মধ্যে একটা অশান্তির পরিবেশ, অরাজক পরিবেশ চলছে, তার মধ্যে নির্বাচন ঘোষণা করেছেন। আর 6 মাস পরে আবার সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে। তো আমরাও চাই এই বাই ইলেকশনগুলো বা উপনির্বাচনগুলি হোক, তো আমরা চাই এই আমাদের ধর্মনগরে বা নর্থ ডিস্ট্রিক্টের যে একটি আসনে নির্বাচন হচ্ছে যুবরাজনগর কেন্দ্রে, সেটা যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তার জন্য রাজ্য সরকার, ডিস্ট্রিক্ট প্রশাসন, মহকুমা প্রশাসন সার্বিক উদ্যোগ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।